বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে বিএ বিএসসি বিকম সেমিস্টার ওয়ান এক্সামিনেশনে 2018 সালে কম্পালসারি সাবজেক্ট এনভায়রনমেন্টাল স্টাডিজের ওপর যে কোশ্চেন সেট আপ করা হয়েছিল তারই প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এটা একটা খুবই ভীষণ রিকোয়েস্টেড ভিডিও, অনেকদিন ধরে স্টুডেন্টসরা আমাকে রিকোয়েস্ট করছিলে যে বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যেহেতু এখনও পর্যন্ত সেমিস্টার ওয়ান এক্সামিনেশনস হয়নি, তাই 2018, 21, 20, 22 এই সমস্ত সালের ওপর কোশ্চেন্সগুলো নিয়ে আলোচনা করতে। 2018 সালে এমসিকিউ আকারে কোশ্চেন সেট আপ হয়েছিলো, তো সেটা আমি আজকের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করছি। 2020, 21, 22 এই তিনটে কিন্তু এমসিকিউ আকারে কোশ্চেন সেট আপ হয়নি, ব্রড আকারে কোশ্চেন সেট আপ হয়েছিলো, তো সেক্ষেত্রে আমি কিন্তু কোশ্চেনগুলো ডিসকাস করতে পারছি না। তো চলো আর বেশি দেরি না করে 2018 সালে যে 80 মার্কসের ওপর এমসিকিউ কোশ্চেন সেট আপ হয়েছিল সেগুলো নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করা যাক। আশা করব তোমাদের এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হবে। তো চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। মিথাইল আইসোসায়ানেট গ্যাস ইজ অ্যান ইন্টারমিডিয়েট কেমিক্যাল ইন দ্য সিনথেসিস অফ উইচ কম্পাউন্ড? কার্বামেট পেস্টিসাইড, অর্গানিক ফসফরাস পেস্টিসাইড, অর্গানিক ক্লোরো পেস্টিসাইড, নাকি সায়ানাইট পেস্টিসাইড? অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ কার্বামেট পেস্টিসাইডস। উইচ গ্যাস ইজ রেসপন্সিবল ফর ওজোন ডিপ্লেশন? অক্সিজেন, CFC5, H2S, নাকি NH3? অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ CFC5। Man-made radioactive isotopes are uranium and hydrogen, radium and uranium, technetium and promethium, naki option D, uranium, radium and hydrogen. And the correct answer is option C, technetium and promethium. Which of the following gas is maximum responsible for global warming? Carbon dioxide, methane, nitrous oxide, naki water vapor? And the correct answer is carbon dioxide. Acid rain has pH option A less than 7.6 or greater than 7 or less than equal to 5.6 or less than 1.6, and the correct answer is less than equal to 5.6. Chlorofluorocarbon CFC remains in atmosphere for 22 to 111 years, 30 to 50 years, 80 to 90 years or 10 to 20 years, and the correct answer is 22 to 111 years. The major photochemical oxidant is ozone, hydrogen peroxide, nitrogen oxide or peroxyacetyl nitrate, and the correct answer is nitrogen oxide is the major photochemical oxidant. Which of the following is used as anti-knocking compound in gasoline? Option A, tetramethyl lead, trimethyl lead or triethyl lead. And the correct answer is tetraethyl lead. এবার দেখো এখানে একটা টেবিল দিয়েছে যেখানে লেফট সাইডের সাথে রাইট সাইডে ম্যাচ করতে হবে, দ্যাট মিন্স লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু ম্যাচ করতে হবে। লিস্ট ওয়ানে রয়েছে শিফটিং কাল্টিভেশন, ড্রেনেজ ইমপ্রুভমেন্ট, বায়োলজিক্যাল পেস্ট অর পেস্টিসাইডস, আর লিস্ট টুতে রয়েছে স্যালিনিটি অফ সয়েল, ঝুম কাল্টিভেশন, DDT, সয়েল পলিউশন প্রিভেনশন। খুব সহজে একটা জিনিস দেখে বুঝতে পারবে যে লিস্ট ওয়ান নাম্বার ডি পেস্টিসাইডসের সাথে লিস্ট টু এর যে নাম্বার থ্রি রয়েছে DDT,
সেটা খুব সহজেই ম্যাচ করছে, তার মানে অপশন বি আর সি তার মধ্যে কোনো একটা হবে। এরপর দেখতে হবে আমাকে এই দুটোর মধ্যে কোনটা হচ্ছে, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন বি। দ্যাট মিন্স শিফটিং কাল্টিভেশনস যদি আমরা করি তাহলে সয়েল পলিউশনসকে আমরা প্রিভেন্ট করতে পারবো, ড্রেনেজ ইম্প্রুভমেন্ট যদি আমরা করি তাহলে সয়েলের স্যালিনিটিকে আমরা দেখব, বায়োলজিক্যাল পেস্ট ঝুম কাল্টিভেশনস অর পেস্টিসাইডস ডিডিটি। নাম্বার 10 কোশ্চেন ইজ পিএম 2.5 ইজ রিলেটেড উইথ ওয়াটার, এয়ার, সয়েল, মেরিন পলিউশন, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ এয়ার। দ্য ফুল ফর্ম অফ IPCC ইজ ইন্ডিয়ান পলিসি কার্বন কপি, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন কালচারাল চেঞ্জ, ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ, ইন্ডিয়ান প্যানেল কোড কপি, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট কনসিডার্ড অ্যাজ সেকেন্ডারি এয়ার পলিউটেন্ট, প্যান, নাইট্রিক অ্যাসিড, ওজোন অর সালফার ডাইঅক্সাইড, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ সালফার ডাইঅক্সাইড। রেকমেন্ডেড নয়েজ লেভেল ফর মোস্ট কান্ট্রিজ ইজ 30-40 dB, 95-100 dB, 85-90 dB অর 75-80 dB, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ 75-80 dB। মেইন সোর্সেস অফ নয়েজ পলিউশন আর ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, হেভি মেশিনারি অর অপশন ডি বোথ এ অ্যান্ড বি, দ্যাট মিন্স ট্রান্সপোর্টেশন ইকুইপমেন্ট অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অপশন ডি, বোথ এ অ্যান্ড বি আর দ্য কারেক্ট অ্যান্সার অফ কোশ্চেন নাম্বার 14। এ সেফ লেভেল অফ নয়েজ ডিপেন্ডস অন লেভেল অফ নয়েজ অ্যান্ড এক্সপোজার টু নয়েজ, অপশন বি জোন, অপশন সি পিচ, অ্যান্ড অপশন ডি ফ্রিকোয়েন্সি, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ লেভেল অফ নয়েজ অ্যান্ড এক্সপোজার টু নয়েজ। অর্গানিক ওয়েস্ট ইজ ডিকম্পোজড বাই প্লান্টস, মাইক্রো অর্গানিজমস, অ্যানিমালস অর মেরিন অর্গানিজমস, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ মাইক্রো অর্গানিজমস। ওয়াটার এন্টার্স ইন টু অ্যাটমোসফিয়ার বাই ফিল্ট্রেশন, ইভাপোরেশনস, ইভাপোট্রান্সপিরেশনস অর বায়োস্ফিয়ার, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ইভাপোট্রান্সপিরেশন। হিউম্যান পপুলেশন গ্রোথ কার্ভ ইজ এ শেপড কার্ভ, প্যারাবোলা কার্ভ, জে শেপড কার্ভ অর জিগজ্যাগ কার্ভ, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ জে শেপড কার্ভ। দ্য রেট অ্যাট হুইচ দ্য ইন্ডিভিজুয়ালস আর অ্যাডেড টু এ পপুলেশন ইন এ ইউনিট টাইম ইজ কল্ড ডেন্সিটি, ন্যাটালিটি, মর্টালিটি অর ডিসপার্শন, অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ ন্যাটালিটি। দ্য গ্র্যাজুয়াল অ্যাসেন্ডিং অর্ডার অফ লেভেল অফ অর্গানাইজেশন ইজ, এবং এখানে যে চারটে অপশনস রয়েছে আমি আর রিড করছি না, আমরা প্রত্যেকেই জানি যে বেশ কয়েকটা অ্যানিমালসকে নিয়ে হয় প্রথমে পপুলেশনস, সেখান থেকে অনেকগুলো পপুলেশনসকে নিয়ে হয় একটা কমিউনিটি, অনেকগুলো কমিউনিটিকে নিয়ে হয় একটা টোটাল ইকোসিস্টেম, এবং অনেকগুলো ইকোসিস্টেমকে নিয়ে তৈরি হয় একটা বায়ো। তার মানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ইকোটোন ইজ এ জোন বিটুইন টু ইকোসিস্টেম, দ্যাট মিন্স আমাদের ল্যান্ড বা ওয়াটারের যে ইকোসিস্টেমস রয়েছে তার মধ্যে দুটো ইকোসিস্টেমসের মধ্যে যে জোন রয়েছে এবং সেটাকেই আমরা বলে থাকি ইকোটোন। এখানে দেখবে একটা সিকোয়েন্স দেওয়া রয়েছে, পিকক, স্নেক, ফ্রগ, গ্রাস হপার, গ্রাস, এবং কোশ্চেনে বলেছে ইন দ্য অ্যাবাভ ফুড চেইন পিকক ইজ, যে হাইয়েস্ট লেভেলে পিকক রয়েছে সেটা কি,
প্রাইমারি প্রোডিউসার্স, প্রাইমারি কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার, নাকি অ্যাপেক্স অফ ফুড পিরামিড? অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ইজ অ্যাপেক্স অফ ফুড পিরামিড। Energy flow of an ecosystem follows the trophic levels. এখানে অনেকগুলো সিকোয়েন্স রয়েছে এবং সঠিক উত্তরটা হলো প্রোডিউসার্স, যারা গ্রিন প্লান্টস নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। একটা ইকোসিস্টেমের মধ্যে প্রথমে তারা সূর্যালোক থেকে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে এবং সেই খাদ্যকে ইউটিলাইজ করে প্রাইমারি কনজিউমার্স, প্রাইমারি কনজিউমারকে কনজিউম করে সেকেন্ডারি কনজিউমার, এদেরকে কনজিউম করে টারসারি কনজিউমার এবং লাস্টে ডিকম্পোজার্স দ্বারা তারা ডিগ্রেড হয়ে থাকে। দ্য প্রসেস অফ ইনভেশন ইজ কমপ্লিটেড থ্রু দ্য ফলোয়িং স্টেজেস। এখানেও চারটে অপশানস রয়েছে, আমি আর রিড করছি না একেবারে, যে রাইট অ্যান্সারটা সেটা আমরা বলে দিচ্ছি। ইনভেশনস প্রসেসের মধ্যে টোটাল প্রসেসটা কমপ্লিট হয় মেইনলি তিনটে স্টেজের মধ্যে দিয়ে, মাইগ্রেশন, অ্যাগ্রিগেশন অ্যান্ড সেটেলমেন্ট অফ স্পিসিসেস। ইন এ ফুড চেন, উইচ ট্রপিক লেভেল উড হ্যাভ দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ অ্যাভেলেবল এনার্জি? ফার্স্ট, সেকেন্ড, থার্ড অর ফোর্থ? এবং সঠিক উত্তরটা হলো সবথেকে বেশি আমাদের এনার্জি থাকে ফুড চেনের মধ্যে ফার্স্ট লেভেলে। এনার্জি ফ্লো ইন অ্যান ইকোসিস্টেম ইজ ইউনিডাইরেকশনাল, বাই ডাইরেকশনাল, মাল্টি ডাইরেকশনাল অর নান অফ দ্য অ্যাবাভ? এবং সঠিক উত্তরটা হলো ইউনিডাইরেকশনাল। ইন দ্য ফুড পিরামিড, হাউ মাচ এনার্জি ট্রান্সফার টু হার্ভিবোর্স ফ্রম প্রোডিউসার্স? সঠিক উত্তরটা হলো 10% আমাদের ফুড পিরামিডে এনার্জি ট্রান্সফার হয়ে থাকে প্রোডিউসার্স থেকে হার্ভিবোর্সে। ইকোলজিক্যাল পিরামিডস আর বিল্ট ফ্রম পিরামিডস অফ নাম্বারস, পিরামিড অফ এনার্জি, পিরামিড অফ বায়োমাস, নাকি এই তিনটে? একটা ইকোলজিক্যাল পিরামিড তৈরি হয় পিরামিড অফ নাম্বারস, এনার্জি, বায়োমাস, এই তিনটেকে নিয়ে। সুতরাং সঠিক উত্তরটা হলো অপশন ডি। থ্রি আরস কনসেপ্ট ইন এনভায়রনমেন্ট স্ট্যান্ডস ফর রিডিউস, রিইউজ, রিসাইকেল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। The term Green Revolution was coined by William Godd, Charles Elton, Iguinodon and M.S. Swaminathan. And the correct answer is William Godd. One-horned rhinoceros is restricted to the state of Maharashtra, Gujarat, Uttar Pradesh, Assam. And the right answer is Assam. Largest reptile in the world, dragon, anaconda, crocodile, python. And the right answer is crocodile. Coral reefs in India can be seen in Himalayan region, Uttar Pradesh, Andaman and Nicobar Island, Rajasthan. And the right answer is Andaman and Nicobar Island. Green Revolution is associated with sericulture, agriculture, pisciculture or transport system? And the right answer is agriculture. The book Silent Spring was written by Madhav Gadgil, Anil Agarwal, Rachel Carson or E.O. Wilson? And the right answer is Rachel Carson. Zoological Survey of India is situated at Delhi, Mumbai, Chennai, Kolkata. And the right answer is, amra prottekei jani, Kolkata. Wildlife Protection Act 1972 was formulated during the tenure of Indira Gandhi, Lal Bahadur Shastri, Rajiv Gandhi or Morarji Desai. And the right answer is Indira Gandhi. Nitrogen fixing organisms is Bacillus species, E. coli, Azotobacter, naki Agaricus species? And the right answer is Azotobacter species.
Which one is the most frequently occurred natural disaster in Indian subcontinent? Cyclone, tsunami, earthquake, like flood? And the correct answer is flood. Vermicompost is related to organic manure, bioinsecticide, biogas, like fossil fuel. And the right answer is organic manure. Total 80 questions tomader 2018 sale esechilo tar modhe ajker video te ami tomader sathe 40 ta question share korlam ebong tar answer gulo describe korlam bole dilam kon gulo hobe baki 40 ta question ami next video te kalke othoba porshu upload korar chesta korchi তোমাদের এই 40টা কোশ্চেন থেকে যদি কোনো রকম কোনো কোয়ারিজ থাকে বা জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে মেনশন করা এই পার্সোনাল ইমেল আইডিতে আমাকে মেল করো আরও যদি অন্য কোনো ভিডিও দেখতে চাও কোনো কোশ্চেনস রিলেটেড তাহলে আমাকে এই মেল আইডিতে বা নিচে কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করতে পারো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগলো বাকি 40টা কোশ্চেন অ্যাড করলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত এবং তোমাদের পড়াশোনা করতে অসুবিধা হতো তাই তোমাদের সুবিধার জন্য আজকের মজন্য এই 40টা কোশ্চেন থাকলো নেক্সট ভিডিওতে খুব শীঘ্রই আমি তোমাদেরকে আরও 40টা কোশ্চেন আপলোড করে জানাবো এবং আশা করব তোমাদের আরও অনেক বেশি হেল্প করব তাহলে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো থাকে কোয়ারিজ থাকে জিজ্ঞাসা থাকে নিজের কমেন্ট সেকশনে অথবা আমাকে এই মেল আইডিতে মেল করতে পারো তাহলে আজকে আসি আবারও দেখা হবে নেক্সট 40টা কোশ্চেন নিয়ে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ